নরসিংদীর মাধবদীতে দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত 11টার দিকে বাজারের শাটিং পট্টিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টির অধিক ইউনিট প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় 200 দোকান ভস্মীভূত হয়েছে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও FBCCI পরিচালক মোহাম্মদ আলী হোসেন শিশির। এ সময় শিলামান্দি ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি GM তালেব হোসেন ও শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে প্রায় 200 কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে পুরো শেষ হয়ে গেছে ভাই, আমরা এখন কি করবো? আল্লাহ ভাই, 25 লক্ষ টাকার মালামাল ছিল আমার দোকানে, আমার আমি এখন কিস্তি মিস্তি কিভাবে চালাবো আমার কোনো সম্ভব। রাত 2:06 সময় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, আর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। তো আমাদের কাছে এখন পর্যন্ত আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। এখানে এসে আমরা দেখতে পাই যে বাজার কমিটি, শেখেরচর বাজার কমিটির সভাপতি সম্পাদক মহোদয় সহ তাদের পুরো টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের সবচেয়ে যারা বেশি কাজ করেছে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন, তারাও সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরাও আমাদের তরফ থেকে এই সদরে মাধবদীতে পলাশে এমনকি আমরা নারায়ণগঞ্জও কথা বলি, সব ফায়ার সার্ভিস একত্রিত এসে এখানে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করেছে।